অর্থ থাকলে কি না হয়, মনের সব চাওয়াকে পূর্ণ করা যায়। সেই টাকার জোরেই এবার 126 কিলো ওজনের ছেলেকে দলের জার্সি পরিয়ে মাঠে নামালেন এক চীনা ব্যবসায়ী। চাইনিজ লীগের দ্বিতীয় ডিভিশনের ম্যাচ খেললেন 126 কিলো ওজনের এক 19 বছরের ছেলে। শুধুমাত্র বাবার টাকার জোরেই এটা করলেন তিনি। দল ও কোচের অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা পূরণ করতে দলকে সমস্যায় ফেললেন এই ব্যবসায়ী। টাকার ক্ষমতায় কি কেউ নিজের ক্ষতি করতে পারে? উত্তরটা আপনি না বললেও ওই চীনা ব্যবসায়ী টাকার জোরে নিজের ফুটবল দলকে দোবাতে বসেছেন। এখনো পর্যন্ত লিগের 6টি ম্যাচ খেলে 5টিতে হেরেছে তার দল জিবোকুজু। তাতেও কিছু যায় আসে না দলের মালিকের, তিনি নিজের ইচ্ছা পূরণ করতেই ব্যস্ত। চীনা ব্যবসায়ীর নাম হি সিহুয়া। চীনের দ্বিতীয় ডিভিশন ফুটবল দল জিবোকুজুর অন্যতম প্রধান শেয়ার হোল্ডার তিনি। চীনের কোটিপতিদের মধ্যে তিনি একজন, খেলাধুলাও বেশ পছন্দ করেন। তবে টাকার ক্ষমতায় নিজের 126 কিলো ওজনের ছেলেকে দলের জার্সি পরিয়ে মাঠে নামালেন। সেই ভিডিও এবার নেট দুনিয়ায় চরম ভাইরাল। সেই ছেলে আবার 7 নম্বর জার্সি পরে। বাবার অমন জোড়াজোড়ির পর বদলি ফুটবলার হিসেবে দলে জায়গা হয়ে যায় সুযোগ্য ছেলেরও। ভিডিওতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে দলের সতীর্থরা অনিচ্ছা সত্ত্বেও 19 বছরের এই ফুটবলারকে বল পাস করছেন, আর সেই ছেলে বল ধরতে গিয়ে একেবারেই লেজে গোবরে অবস্থা। তবে এখানেই শেষ নয়, খেলার মাঠে এহেন অনধিকার প্রবেশ এতটাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে গিয়েছে যে চীনা ব্যবসায়ী হি সিহুয়া আনুষ্ঠানিকভাবে 10 নম্বর জার্সিটা নিজের দখলে রেখে দিয়েছেন। কোনো ফুটবলারকে 10 নম্বর জার্সি দেওয়া হয়নি, সেই জার্সি তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং ইচ্ছামতো দলের খেলোয়াড় হিসেবেই মাঠে নেমে পড়েন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাঠে তিনি থাকলেন কিংবা না থাকলেন তাতে কারোর কিছুই এসে যায় না। আরও ভালো করে বলতে গেলে, সিহুয়া মাঠে থাকলে তার দলকে অনেক বেশি ভুগতে হয়।